আমার মা সবসময় একটা কথা বলতেন, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। আমি ওই ব্যাপারটায় একেবারে বিশ্বাসী। আমার কাছে একটা ঘরের সৌন্দর্য যেমন ইম্পর্টেন্ট, তেমন সে ঘরের প্রত্যেকটা কর্নারে আরাম, সেটা চোখের হোক, মনের হোক বা ব্যবহারে হোক, খুব প্রয়োজন। এজন্য আমার প্রত্যেকটা কর্নারে যা কিছু আমি ব্যবহার করেছি আমার অফিসের জন্য, আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি আমার নতুন অফিসের জন্য, পার্টিকুলারলি এই রুমটার জন্য, একটা খুব আরামের সোফা চাচ্ছিলাম, যেটা দেখতে যেমন চমৎকার হবে, ব্যবহার করেও আমার আরাম লাগবে। সে কারণে আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম www.isho.com-এ চমৎকার একটা সোফা, যেটাকে ওরা বলেছে মালমো সোফা অ্যান্ড চেয়ার্স। চমৎকার একটা রং আমি চয়েস করেছি, যেটাকে ডার্ক গ্রিন কালার বলতে পারি। আরও অনেক কালারের অপশনস ছিল, বাট আমার কাছে মনে হয়েছে যে এই সোফাটা আমার চোখের আরাম দিবে, আমার ব্যবহার করেও খুব ভালো লাগবে। সে কারণে এই সোফাটা যখন আমি নিলাম, আমার কাছে মনে হলো যে আমার যারা ফ্যান আছে, ফলোয়ার আছে, ওদেরকে বলি যে কি চমৎকার একটা জায়গা আমি তৈরি করতে পেরেছি এই মালমো সোফা অ্যান্ড চেয়ারের মাধ্যমে। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আমার অফিসের এই ঘরটা সাজানো? ভালো লাগুক আর খারাপ লাগুক, আমার কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। খুব ভালো থাকুন।